গুড মর্নিং পাবলিক, আজকে আবার ফ্যান চালিয়ে রেখে দিয়েছি। ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে রবিবার আর আমরা যাচ্ছি একটা বেবি শুটে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো ঝট করে এবার বেরোবো আর উদয় দাঁড়িয়েছি এক্সপ্রেস ওয়েতে জয়েন করবো। বেরো, আমি এই ক্যামেরাটা ঢুকিয়ে আসছিলাম, ঠিক আছে? তো বেরোই ঝট করে, চেয়ে দেখা হচ্ছে ততক্ষণ। টাটা টি, একটা হাইফাই অ্যাপ জোরে। আহ জিও, এটা কি মিষ্টি অ্যানাবেল? তো কি বেলবেল কি এটা? এই হাইফাইটা ওর গালে একবার করো, গালে গালে, হাতে না মিষ্টি, গালে 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 গালে, হাত নামা, গালে করবে, হাত নামা, গালে গালে, হাত নামা। জিও, গুড গুড গার্ল। এ কি হলো? গুড গার্ল, ভেরি গুড গার্ল। এবার আমি এমন জায়গায় আমার গালে কর কর কর, যা 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 যা। মামা এ বেবি, লজেন্স দেবো ওর উপরে, ইহা ওর উপরে আরেকটু জোরে, এটা রেখে, এটা রেখে, দেখি কি ক্যারাটে শিখেছিস ওর উপরে। ওইখানে আমায় না, আমায় না মা, আমি লজেন্স দেবো মা, এখানে সব থেকে বদমাইশ কে এখানে? ও ও ও ও ও ও ইয়ে তুই এত ডবল জোরে মারছিস কেন? জানলাও তো রে রুমটাতে, লাভ দেবো কোথা দিয়ে? বস, এই দেখতে পাচ্ছিস না তোকে? মিট্টি, আরে চলে 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 তাতে পুতু পুতুকে নিয়ে এদিকে এদিকে আসো, বসো এদিকে। গুড গার্ল, বলো আমার নাম মিট্টি, বলো কি নাম, বলো তোমার পুরো নাম, বলো না। এটা হামিদে, এটা হামিদে, তাহলে এটা হামিদে, হামি দিলেই ভিউজ। আমি তো দিতে পারি, বলছে বলছে এদিকে ঘোর, মিষ্টি কার্ডটা একটু বন্ধ কর, বলছে মাঝে মাঝে জামা প্যান্টও পরো, সবসময় সায়া পরে ঘোরো কেন? সায়া সায়া বুঝলে, তুই আর আর এইটাও নিয়ে নে, এক কাজ কর, ভাইকে নে, ভাইকেও নে, এবার এদিকে পড়াও, দিদিকে পড়াও, দিদিকে পড়াও, বোনকে পড়াও, দিদিকে পড়াও, দিদিকে, ওই যে দিদি দিদি, দিদি, এ দিদি, দিদির বক্ষস্থলটা দিয়ে নে, দিদির বক্ষস্থল এনে, দিদি বক্ষস্থল, বক্ষস্থল নে দিদি, জিও দিদির বক্ষ দিয়ে দাও দিদিকে। দিদি আরেকটা ফুল আছে, লাগাও এটা ততক্ষণ, আরেকটা দিচ্ছি পুলিয়ে মুন্ডুর দিয়ে বড় বক্ষ দিদির, তুই একদম বাসন কুসুম মেজে আমার পিছনে পড়েছে। কে কে ওটাকে চুমুকা, ইমরান আসবে ভাব নিজেকে,
হ্যাঁ দেখতে এবার এক্ষুনি যদি কথা বলা শুরু করে না না ধর মাথাটা এরকম এরকম তো উট করে এরকম ঘুরে গেল এরকম আরেকবার দেখ এরকম ছিল মাথাটা উট করে হাসতে শুরু করে এদিকে আমার দিকে হ্যাঁ এ ভাই এটা ঘুরলো মনে হলো না মিথ্যে এটা ঘুরলো না হ্যাঁ এটা পাশে বসা ভাইয়ের বউ দেখ কোনোদিন ওকে বলি কপিরাইট ক্লেম দেব তুই এমন একটা ছেলে না যে নিজে বার্থ সার্টিফিকেটে কপিরাইট ক্লেম দিতে পারবি না তুই আমার ভিডিওতে দিবি কপিরাইট ক্লেম ডাক্তার বলে যে তুই না ওটা জানিস কি নিজের বার্থ সার্টিফিকেটে নিজের কোনো অধিকার নেই তোর স্ট্রাইক দেবে হ্যাঁ স্ট্রাইক আচ্ছা কপিরাইট স্পেলিং কি ডিসলাইকের অপশনই উঠিয়ে দিয়েছি ইউটিউব তোর মতো লোকের কাছে উঠিয়ে দেয়নি দেখা যায় না হ্যাঁ তোর জন্য তোর মতো লোকেদের জন্য ওরা কোথায় ওরা তো আমরা চলে এসেছি যেখানে আছে বেবি শুট এখানে আমার একটা বেবি ঘুরে বেড়াচ্ছে পুতুল নিয়ে আসো কেমন লাগছে দেখতে গুতুম দুবার নাগোতালে শিং উঠবে মাথায় তোমারও আমারও এটা কি পটল পটল না পুতুল কোন ভাষা এটা খেলা করবে ওকে মা ফাটা তো কাপ এ তো চাই বেরিয়ে যাবে সব ফাটা নিজ নেই তো আমরা চলে এসেছি বিশ্ববাংলা গেটের খুব কাছে কিন্তু আমরা জানি না এই জায়গাটা কোথায় এটা বিশ্ববাংলা গেটের পাশেই আছে কোনো একটা ব্লক সহ নি কিছু একটা যে উদয় যে ডিউক চালিয়েছে উদয় একদম খুশি ফুল স্যাটিসফাইড দেখি দেখি তাকে কিরম রেগে রেগে দেখছে ও কী করে ফটোশ্যুট করবে রে আমার সাথে রেগে রেগে দেখছিস কেন রে রোদ্দুরে নিয়ে চলে এসছি রাস্তাটা সেক্সি বানিয়েছে কি বানিয়েছে এটা পিয়ানো আরে টাকাটা নিবি না এটা নিবি কোনটা নিবি এখানে দ্য সাইলেন্ট ইন্ডিয়ান এখন আমাদের ফটো শুট চলছে এবার লোকেশন চেঞ্জ হয় ইয়েস লোকেশন চেঞ্জ কি রে তুই এটা কিনেছিস কি হাতে রাখার জন্য আমাকে বেশি খরচা চলো আরে আগে তো খেয়ে নাও তারপরে জিজ্ঞেস করবে আমরা তো তাই করি হ্যাঁ আমরা সব জায়গায় তাই করি তো বুঝাচ্ছে দরকার
যাতে ন্যাচারাল ন্যাচারাল লাগে তাই হ্যাঁ না আমি এমনি ন্যাচারাল অ্যাক্টিং থই না ওই ভিডিওতে ব্লগে কি অ্যাক্টিং মানে এখন মানে আমরা এসে চা বলিনি এখনো তুই এসে শুরু করে দিয়েছিস খাওয়া কোল্ড ড্রিঙ্কস কি খায় সব সময় কি খায় মানে সেটা না কিতনা লিটার চায় চাই হবে খুন নেই চালানা ভাই চায় পি না দেখি এটা খেয়ে দেখো কিরম একটা এ টাইপের ভটকা ভটকা এই তো মেরা মেরে কো দিজিয়ে চায় মেরে লিয়ে হ্যাঁ ইতনা বড়া জিন্দগি এনে ধর ভাই এত বড় চা দিয়েছে ফোকাস করা ওইটা ভাইরাতে দে না এই ওটা ধর ওই ক্যামেরাটা তো আমায় আজকে আজকে আমি করব চা রিভিউ এত বড় চা দিয়েছে এত বড় কাপে আমি দই খাই দই মিষ্টি দই তুই জানিস তুই ভালো ভিডিও রেকর্ড করিস না তুই বালচাল ভিডিও রেকর্ড করিস না এটা কি বলে দা হাতে এটা তোর না না কালারিং বরফ না বিদেশি বিদেশি এ হয় ভেড়া ভেড়া বিদেশি ভেড়ার লোক বিদেশি ভেড়ার লোক তুই পার বন্ধ করবি না এই গরম চাটা মুখে ছুঁড়ে মার নে 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 বল চাই ঢুকে আরো চলে এসেছে আমাদের কাছে আপাতত বিদেশি ভেড়ার লোক কি এটা বিদেশি ভেড়ার লোক আচ্ছা দেখি টেস্ট করে দেখি একটুখানি এবার আমি টেস্ট করব ভালো করে ভালো করে 30 টাকা ছাড়তো দা তোমাদের কাছে চিনি পাওয়া যায় না চিনি নেই হ্যাঁ না জিজ্ঞেস করছি আমি তো পাচ্ছি না যে ভাইয়া ইয়ে ফাড়া নেই যা রহা হ্যায় বেশ বেশ ঠিক আছে ফের এই নিয়ে তিন নম্বর চিপ চলছে একটু একটু করে ছিড়ছে আর বলছে কি ফাড়া নেই যা রহা হ্যায় আড়ি মিলে কি আড়ি কাটনে কে লিয়ে তো আমরা এখন যাচ্ছি কফি হাউসের সামনে এ বাড়া রামকৃষ্ণ মিশন থেকে কফি হচ্ছে কফি হাউস এটা আমাদের মিস্টেক ছিল ইকো পার্ক ইকো পার্ক ওই দেখ না ইকো পার্ক গেট নাম্বার 1 একটা ইউটিউবার আছে মানে ও বাঙালি বাট স্টান করে সাইকেল মানে এখানেই করে আরে দাঁড়া কাছে যাও রেপ মারতে বলো কাছে যাবো আস্তে আস্তে চল 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 দাদা একটু রেপ মারো একটু রেপ মারো একটু রেপ মারো আরেকটা আরেকটা আমার মুখে মারতে পার আরেকটা আরেকটা